কুমারসাম সেই দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে নিজের রুমে গিয়ে ঝটপট ফ্রেশ হয়ে নিচে এসে একসাথে মজা করতে থাকে। এইদিকে রাজু একবার ফোন দিয়ে জানায় সে তার খালাতো বোনের বিয়ের জন্য গ্রামে যাচ্ছে। সবাইকে নিতে চায়, কিন্তু তাবাসসুম যাবে না শুনে কেউ আর যায় না। রাজু একাই তার পরিবার সহ চলে যায়। যা মা, রেডি হ, সন্ধ্যা হয়ে আসতেছে, আবার গ্রামে আজকেই যেতে হবে, কাল গায়ে হলুদ, সব একটু তাড়াতাড়ি করবে, মেয়ের বিয়ে, মেয়ের বয়স বেশি না, তুই তৈরি হয়ে নে মা। আচ্ছা শাশুমা। তাবাসসুম রেডি হয়ে নিজের কিছু জামা কাপড় গুছিয়ে নেয়। বিয়ে খাইতে যাবে, নতুন জামা তো লাগবেই। সব ফ্রেন্ডের সাথে দেখা করে রূপালি চৌধুরীর সাথে পায়ে তাল মিলিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। তখনই হুট করে রূপালি বলে ওঠে, তোকে ছেলের বউ বানানোর খুব ইচ্ছে ছিল আমার, জানিস মা, কিন্তু তুই তো অন্য কাউকে ভালোবাসিস, তাছাড়া তুই বোবা থাকলেই ভালো হতো। আমার খুব জেদ, আমার ছেলেটাকে বলেছিলাম একটা বোবা মেয়েকে বিয়ে করতে, কিন্তু সে রাজি হয়নি। ইস, তুই কথা বলা শিখছিস আবার, নয়তো আমার ছেলের জেদ মাটির সাথে মিশাতাম আমি। মানে কি বলো, ওয়েট, এই যে বোবা বলে একজন রিজেক্ট করে দিছে, সেটা তাহলে তোমার ছেলে ছিল? শাশুমা, তোকে আন্টি বোবা মেয়েকে কে বা বিয়ে করতে চাইবে বলো? ইস, মুখ থেকে কথাটা বেরিয়ে গেল, তোকে আমি ছেলের বউ তাও বানাতাম মা, কিন্তু তোর তিহান যে ফিরে এসেছে। আন্টি কি, হ্যাঁ শাশুমা বলিস, তুই প্রায় 3-4 বছর থেকে, এখন চেঞ্জ করার দরকার নেই, শুনতে ভালো লাগে। আচ্ছা তোমার বাসা কত দূর শাশুমা, হেঁটে যাবে নাকি? পাগলি মেয়ে, এই তো সামনের ফ্ল্যাট, ওইটাই নতুন বাসা, এখানে আসার পর অনেক অনেক কয়বার তোদের বাসায় আসছি, তুই জানিস না, তাই তাছাড়া তেমন সময় হয় না, হসপিটাল আছে বুঝলি। হ্যাঁ, তাবাসসুমের ভিতর দিয়ে গিয়ে বাড়িটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখে, বিশাল ফ্ল্যাট, জিনিসের অভাব নাই। সামনে গিয়ে দেখে তার শ্বশুর মশাই তার সাথে একজন বসে আছে মাথায় হেলে। সেই দিকে গুরুত্ব না দিয়ে তাবাসসুম চিল্লিয়ে ওঠে, শ্বশুর মশাই কি অবস্থা, বৌমা কি ভুলে গেছে নাকি? বৌমা বেঁচে আছে নাকি মরে গেছে তার কি খোঁজ নিছেন? আপনি বৌমা আবার কথা বলতে পারে, এখন জ্বালাতন সহ্য করার জন্য তৈরি তো? হঠাৎ এমন কণ্ঠ শুনে মাথা তুলে তাকায় রাহুল ও তার বাবা। রাহুলের বাবা তাবাসসুমকে দেখে হাসি মুখে উঠে দাঁড়িয়ে জড়িয়ে নেয়। তাবাসসুম ভ্রু উঁচু করে পাশে তাকিয়ে চিল্লিয়ে ওঠে, শ্বশুর মশাই, এই বাদুর আপনার বাড়িতে কিভাবে আসলো? ওমা, এই বাদুর দেখি আচ্ছা বদমাই যেখানে সেখানে থাকে, এই বেটা এখানে কি করিস, চুরি টুরি করতে আসছিস নাকি? রাহুল হা হয়ে তাবাসসুমের কথা শুনতেছে, তার বাড়িতে সে আছে আর তাকেই চোর বলতেছে? রূপালী আর আবির অবাক হয়ে তাকিয়ে আছে তাবাসসুমের দিকে। রাহুল রাগে সুরে বলে, এই মেয়ে, আমাকে ফলো করতে করতে আমার বাড়িতে চলে আসছো? আমাকে ফাঁসানোর জন্য আমার বাবা মাকে শাশুড়ি শাশুড়ি বলো? বের হো আমার বাড়ি থেকে, এখন বের হো। রাহুল, ও তোর কাজল আন্টির মেয়ে, আমার বান্ধবীর মেয়ে, শুনিস নাই তার কথা? আর তাবাসসুম্মা, ও আমার ছেলে রাহুল, ঝগড়া করিস না, তোরা চল, সময় নাই, যেতে হবে। এই বদমাই, তোমার ছেলে হতে পারে না শাশুড়ি মা, দূর ছাই, শাশুড়ি বলবো না, তোমার এই ছেলের বউ হওয়ার ইচ্ছে আমার নেই, অ্যাটিটিউড বল, এর থেকে কি উপরে আমার পিছে পড়ে আছে? হ্যাঁ হ্যাঁ, সেজন্য তো বাচ্চার বাপের সাথে প্রেম করতেছো। এই কি বলি তুই, একদম আমার তিহানি নামে কিছু বলবি না, তোর মুখ ভেঙে দিব আমি, বলে দিলাম, আমাকে সহ্য হয় না তোর? কলার ছাড়ো, বাড়াবাড়ি করবে না, অসহ্য। মৌ, তুমি কাকে ধরে আনছো বলো তো? বাবাই, তোমার বউয়ের কাণ্ড দেখো, তোমার বউ কাকে ধরে আনছে? রাহুল আর কিছু বলবে তার আগেই আবির চৌধুরী একটা ঝাড়ি মারে, সবাই চুপচাপ গাড়িতে গিয়ে বসে। রাহুল আর তাবাসসুম এক সিটে, আবির চৌধুরী আর রূপালী এক জায়গায়। সামনে গাড়ি চালানোর জন্য ড্রাইভার আছে, গাড়িতেও কেউ কোনো কথা বলে নাই। তাবাসসুম ঘুমিয়ে পড়ে, একসময় রাহুলের ঘাড়ে মাথা রাখে নিজের অজান্তে। রাহুল চোখ বন্ধ করেছিল, ঘাড়ে ভারী কিছু অনুভব করে চোখ খুলে দেখে তাবাসসুম মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছে। রাহুল মুচকি হেসে ভালোভাবে নিজের কোলে মাথা নেয়, তারপর নিজেও চোখ বন্ধ করে ঘুমের রাজ্যে পাড়ি জমায়। সময় তার আপন গতিতে চলতে থাকে, প্রায় 5 ঘন্টা পর এসে গাড়ি থামে একটা গ্রামে। গ্রাম বললে ভুল হবে, আধুনিকতার ছোঁয়া আছে এখানে। রূপালী চৌধুরী ডাক দেয় তাবাসসুমকে, তাবাসসুম চোখ মেলে তাকিয়ে দেখে সে রাহুলের কোলে মাথা দিয়ে ঘুমিয়েছিল এতক্ষণ। ধরপড় করে উঠে রাহুলের দিকে তাকিয়ে থাকে যে রাহুল জেগে আছে কিনা।
উফ বাঁচলাম, এই বেড়া জেগে থাকলে নিশ্চয়ই আমাকে কাছে গিয়ে লিখিত। উফ, এতক্ষণ ঘুমিয়েছিলাম আমি, মাথাটা ব্যথা করছে, এখন রেস্ট না নিয়েই না আগে তিহানির সাথে কথা বলতে হবে। এইভাবে হা করে তাকে কি দেখো, নামবা? না নামলে সরো, আমি নামবো। তাকে আছে কিভাবে, মনে হয় কখনো ছেলে দেখে নাই, আর দেখলেও আমার মতো সুন্দর নিশ্চয়ই না। নামো। এই বেড়া আপনি কোন দিক দিয়ে সুন্দর? ও হ্যাঁ, সুন্দর তো ইচ্ছারা, নামতাছি নামতাছি, এমনি ঝাড়ি মারার কি আছে? হ্যাঁ, উফ, এমা শাশুমা কই গেল, আমাকে হাতির কাছে একা রেখে গেছে কেন? ও শাশুড়ি মা, তোমার ছেলে আমাকে মেরে ফেলবে। চুপ, বিরক্তিকর, হুদা চিল্লায়, আম্মু বাসায় গেছে হতে এতক্ষণ। তাবাসসুম চুপ মেরে যায়। রাহুল গাড়ি থেকে নেমে বাসায় ঢোকে। তাবাসসুম কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকে। রাহুল পেছনে তাকানো মাত্রই তাবাসসুম দৌড় লাগায় পিছে। বাসায় ঢুকে কথা বলে যে যার রুমে ফ্রেশ হতে যায়। রাত অনেকটাই হয়ে গেছে, তাই সবাই ঘুমিয়ে পড়ে। তাবাসসুম রাহুলের মায়ের সাথে শুয়ে পড়ে। সকালে রাজুর ডাকে ঘুম ভাঙে। এই তাবু, তাবু, এই তাবুর বাচ্চা কখন উঠবে? সারা রাত কি করিস? এতক্ষণ কেউ ঘুমায়? আরে বইন, উঠ না, সকাল 9টা বাজে, আজকে গায়ে হলো। তাবু, কে কে কে, তুই 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 এখানে কি করছিস? আমি স্বপ্ন দেখতেছি নাকি? দরজায় ঘুমাই আবার। রাগাস না, ওঠ তাবু, সবাই উঠে গেছে, খাবার খাবার জন্য ডাকতেছে। তুই এখানে কেন? ওই তোর কাজ কি এখানে? তুই না কার বিয়ে খেতে গেছিস? ওই এটা তো বিয়ে বাড়ি। হ্যাঁ, তাহলে তুই কি হস রাহুল স্যারে? খালা তো ভাই হয়, আর কিছু? এখন উঠো, তোমার জন্য কেউ বসে থাকবে নাকি? হ্যাঁ, ফাস্ট উঠো, খাবার জন্য ডাকতেছে। রাজু, নিচে যা, তোর বউ তোরে ডাকতেছে, এখানে আদর করে ডাকার জন্য তোকে পাঠানো হয়নি। লে, খালা তো ভাই, ও মা গো, এতদিনে একবারও বলে নাই শালা। উঠো, যাও। রাহুল রেগে ঝাড়ি মারে। তাবাসসুম তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নিচে গিয়ে রূপালীর কাছে বসে, খাওয়া দাওয়া করে নাচের ওখানে যায়। সন্ধ্যার সময় তাবাসসুম রুমের জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে, তখন একটা কণ্ঠ শুনতে পায়। কি মিস ছকুটে, থুকু বুবারানি, এখানে কি করতেছো? সবাই মেহেদি দিচ্ছে হাতে, তুমি দিবা না? রাজুর বউ ডাকতেছে, যাও, তোমার তো পরিচয় আছে, সমস্যা কি? এখানে একা একা কি ভাবতেছো? ভাইয়া সরি স্যার, তিহান আপনার কি হয়? সেদিন আপনার সাথে দেখলাম। আচ্ছা, আপনি কি তিহানকে চিনেন? আর তিহান এতদিন কই ছিল সেটা কি জানেন? আমি শুনতে চাই, রাগ করছি। ও, এই কারণে মুখটা এমন পেঁচার মতো করে আছে? যাক বাবা, এখন কি বলে দিব, তিহান বিবাহিত। মেয়েটা যথাসম্ভব তিহানকে অনেক ভালোবাসে, তিহান আমার বেস্ট ফ্রেন্ড হয়। আর কই ছিল সেটা তিহানের থেকে শুনে নিও। আর একটা কথা বলি, কাউকে বিশ্বাস করার আগে একটু বুঝে শুনে বিশ্বাস করো। ওকে, আপনি যেতে পারেন, আমি মেহেদি লাগাবো না হাতে। আর শাশুমাকে বলে দিন আমি ঘুমালাম। তিহান, কেন এত রাগ দেখাও তুমি আমাকে? তুমি যে অনেক বদলে গেছো। হেই বুবারানি, হুটহাট কই হারিয়েছো? কেবল সন্ধ্যা লাগছে, যাও বাহিরে গিয়ে হলুদের অনুষ্ঠান দেখো। আজও মমে কাকে নিয়ে আসছে, অসহ্য। নিজেই একটা অসহ্য, আর আমাকে বলে। ভাগ, এতক্ষণ ভালোভাবে কথা বলছিলাম সেজন্য ভাব নেই, ভালো ব্যবহার করলে দাম পাওয়া যায় না, এমনি কেউ বলে নাকি? মুখ সামলে কথা বলো, এটা কোন ধরনের কথা? হ্যাঁ, নিজে গায়ে পড়ে ঝগড়া করে আর নিজেই আসে আমার উপর কথা বলতে? যাও, গেট আউট। তাবাসসুম রেগে রাহুলের চুল ধরে টান দেয়। রাহুল আহ বলে চিল্লিয়ে ওঠে, নিজেকে ছাড়াতে না পেরে তাবাসসুমের কোমর জড়িয়ে ধরে। তাবাসসুম হুট করে চুল ছেড়ে দেয়, কিন্তু রাহুল তখনও কোমর ছাড়ে নাই। রাহুল মুচকি হেসে তাবাসসুমের ঘাড়ে একটা কামড় বসিয়ে দিয়ে বাহিরে যায় আর বলে যায়, আমার সাথে লাগতে এসো না বুবারানি, হুটহাট কি করে বসে টেরো পাবান, অবিবাহিত কিন্তু আমি, হতেও পারে হুট করে কিছু করে বসলাম, তাই কখনো আমার সাথে পাঙ্গা নিতে এসো না, ওকে? আজ তোর ভাল লাগে না, যাই একটু বাহিরে, আর রাহুল স্যারের সাথে আসলে আমি গায়ে পড়ে লাগছি, আর লাগতে যাবো না কখনো। ওই দিকে তিহান মেজাজ খারাপ করায়, ওরে না বলে আসার জন্য গালাগালি করে, ধুর ভাল লাগে না। বাহিরে গিয়ে তাবাসসুমের মন ভালো হয়ে যায়, সবাই মিলে কত আনন্দ করতেছে। রাজু আর সব ছেলেরাই কাজ করতে ব্যস্ত, তারা হাতে হাতে এটা নয়তো ওইটা যে কোনো একটা কাজ করতেছে। খাওয়া দাওয়ার অনুষ্ঠান শেষ করতেই রাত একটা বেজে যায়। যে যার মতো ঘুমোতে যায়, খট করে দরজার আওয়াজ হওয়ার কারণে কিছুটা ভয় পেয়ে যায় রাহুল, তবুও ধীর পায়ে রুমের দিকে এগিয়ে যায়। গিয়ে রাহুল তার মমকে ধীরে ধীরে ডাকতে থাকে। রূপালী চৌধুরী মাত্রই ঘুমাইছে,
তাই ডাকা মাত্রই ঘুম ভেঙে যায়। মম প্লিজ কিছু বলো না এখন, যা বলবার সকালে বলো। তুমি একটু ওইদিকে যাও, আমি মেহেদি দিয়ে দিব তোমার বৌমাকে। থুকু, তোমাকে শাশুমা বলে তাই বললাম, প্লিজ যা বলবার সকালে বলো। রাহুল তবস্যমের হাতে মেহেন্দি দিয়ে দেয় সুন্দর করে, তারপর নিজের মমের দিকে তাকিয়ে দেখে ঘুমিয়ে গেছে, তাই মমের হাতেও মেহেদি দিয়ে দেয়। রাহুল বাহ বাহ, রাহুল তোর মেহেদি দিয়ে দেওয়া শিখে ভুল হয়নি। দেখ নিজের মমের কাছ থেকে শিখেছিস, আর আজকে নিজের মমের হাতেও মেহেদি দিয়ে দিতে পারলি। যাই নিজের রুমে গিয়ে ঘুমাই। সকালে ঘুম ভাঙার পরই নিজের হাতের দিকে তাকিয়ে অবাক হয়ে যাই আমি। ওমা, হাত শুকিয়ে গেছে। হাই হাই, হাতেই মেহেদি গিয়ে দিয়ে দিল। শাশুমা কই গেছে সকাল? কটা বাজে? ওমা, 8টা বাজে, উঠি এখন। ঝগড়া করবা নাকি উঠবা? উঠতেছি স্যার, আপনি যান। আর শাশুমা কই গেছে বলতে পারবেন? এখানে স্যার বলতে হবে না, ভাইয়া বলো। উফ, ভাইয়াটা কি আর সবার মুখ থেকে শুনতে ভাল লাগে। মম বাহিরে আছে, রাজু কাজ করতেছে, তাই আমি ডাকতে আসলাম। আচ্ছা আমি যাচ্ছি, আপনি যেতে পারেন। ও হ্যাঁ, আপনি কি জানেন আসলে সকালে দেখি হাতে মেহেদি দেওয়া কে দিছে? আমার মেহেদি দিতে ভালো লাগে না, ঘুমের মাঝে হয়তো কেউ দিছে, শাশুড়ি মিয়া তো দিতে পারে শুনেছিলাম। সবাই মেহেদি দিচ্ছে, তুমি দিবা না কেন? সমস্যা নাই, সমস্যা নাই, নাও ভালোই লাগতেছে। কেন দিয়ে দেওয়া কি ভালো হয়নি? জিয়া বাবা, কখন বললাম ভালো হয়নি, এত সুন্দর হয়েছে, বাট মনে হয় নিজে নিজে দিয়ে দিছে, তাই এমন করতেছি মুখটা। আরে না, সুন্দর হয়েছে, বাট কে দিয়ে দিল তাই বলছি। মম হয়তো। রাহুল নিচে চলে যায়। তাবাসসুম ঠিকমতো এখানে এসে রাজুর সাথে কথা বলতে পারেনি, এটা নয়তো ওইটা করতেই ব্যস্ত আছে, বলতে বলতে রাত লেগে আছে। বিয়ে কমপ্লিট, ছেলের বয়সও বেশি না, 20-21 বছর হবে। আহ, এই বয়সে এরা প্রেম করে বিয়ে করতেছে, আর এইদিকে আমি তিহানকে বিয়ের কথা বলি, এদিকে বোম হয়ে যাচ্ছে। ও সরি, আমি তো ভুলে গেছিলাম একটা কথা, আলে যা করি ভালোর জন্য করি, তাবাসসুম শান্ত হ। কিরে পিতনি, কি করিস, কি ভাবিস এত, এমন মন মরা হয়ে বসে আছিস কেন? চল ছাদে যাব, রাহুল ভাইয়া পিজ্জা নিয়ে আসছে, খাবো সবাই মিলে। তোর ভাবি ঘুমাইছে, বিরক্ত করার মতো কেউ নাই। আচ্ছা রাজু, একটা মানুষ যদি একবার ঠকানোর পর আবার ঠকায় তাহলে কি করা উচিত? আচ্ছা শোন, জীবনে একা থাকাই শ্রেয়, তাই না? অযথা কারোর সাথে নিজেকে জড়িয়ে কি লাভ? আমরা তো ছোট না, আমরা সব বুঝছি, যে ছেলেটা নাও হতে পারে আমার। ওরে বাবা রে, আমার তাবু পাখি আজ দেখি বড়দের মতো কথা বলেন। কি হয়েছে তাবু সোনা, মন খারাপের কারণ কি জানতে পারি? আমার তাবু পাখি তো বাচ্চাদের মতো মজা করতে পছন্দ করে, আজ বড়দের মতো কথা বলে যে। রাহুল স্যার, তোর খালাতো ভাই হয়, কখনো বলিস নাই তো, আর তোর ভাই হওয়ার পরেও আমাদের সাথে থেকে ঝগড়া করছিস যে তুই। শালি কথা ঘোরাস কেন তুই, আজকাল কথা ঘোরানো শিখে গেছিস দেখি। আর তুই কি কখনো শুনতে চাইছিস যে রাহুল ভাই আমাকে, আর তুই কি কখনো শুনতে চাইছিস যে রাহুল ভাই আমার কে হয়? চাসনি তো, তাই না? তাহলে বলবো কে, আর এমনি মজা তো মজাই। ও বলি না যে কেউ বারবার আঘাত করলে তার কি করা উচিত? মেরে ফেলা বাল, চল তো ভাইয়া, নয়তো মারতে শুরু করবে আমাকে। কালকে আবার বরের বাড়ি যেতে হবে, ঘুমাবো আয় ফাস্ট। কেন, বউয়ের সাথে ফুর্তি করার সময় তখন তোর হাত সময় থাকে, তাই না? আর এখন আমার কথা শোনার মতো সময় তোর কাছে নাই। হ্যাঁ বুঝলাম, সময়ের সাথে সাথে মানুষ বদলে যায়। তাবাসসুম হঠাৎ এমন ভাবে বলতেছিস কেন? তিয়ান ভাইয়ের সাথে কি কোনো ঝামেলা হয়েছে? হলে বল, ঠিক করে দিচ্ছে। রাহুল ভাইয়াকে বলতে হবে ব্যাপারটা, হট করে এই মেয়ের কি হলো। চল পরে এসব বলিস, এখন খাবি। তাবাসসুম কোনো কথা না বলে রাজুর পিছে পিছে ছাদে যায়, গিয়ে দেখে আরো কিছু ছেলে মেয়ে বসে আড্ডা দিচ্ছে, সাথে রাহুলও আছে। তাবাসসুম কিছু না বলে রাহুলের পাশে বসে পড়ে, রাহুল সেই দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ, পরে চোখ ফিরিয়ে নিয়ে সবাইকে পিজ্জা দেয়। কিরে তোর বান্ধবীর মুড হোক নাকি, এমন গুমরা করে আছে কেন? তিহানের সাথে কিছু হয়েছে নাকি আবার? আর তুই সুযোগ বুঝে পরে বলে দিস তিহানের আসল রূপের কথা। জানি না ভাই কি হয়েছে, রুমে গেলাম তখন এমন মুখ গোমরা করে আছে, আর কেমন যেন একটা উদাসীন ভাব। ওকে বলা কি ঠিক হবে তিহানের ব্যাপারে? কয়েকদিন আগে তিহানকে পাইছি, এখন তো কষ্ট পাবে সত্যি জানলে। এখন না বললে আরো মায়া জড়িয়ে যাবে। আচ্ছা আর একটা কথা, তুই শুনেছিস তো তোর খালামনির থেকে? একটা বুবামের সাথে আমার বিয়ে ঠিক করেছিল, সেটা কি তাবাসসুম ছিল? হুম জানি আমি, তাবাসসুম ছিল। কেন এখন মায়া লাগে যে তখন রাজি হলে না কেন?
এখন ঠেলা বোঝো, সময়ের সাথে সাথে সব বুঝে নিতে হয়। তোমার বাবা রানি এখন অন্য কারো। এত কি ফুসুর ফুসুর করে, আর রাতে আমি গেলাম মাথা ব্যথা করে ঘুম পাচ্ছে। আবার কাল কথা হবে। গুড নাইট, অল বাই বাই। গুড নাইট। ঘুমের মাঝে কিছু অদ্ভুত অনুভব করে নড়াচড়ে ঘুমিয়ে পড়ে তাবাসসুম। হুট করেই হাতটা পেটের কাছে নিয়ে যায় রাহুল। কোমর থেকে কাপড় উঠিয়ে নিজেই চোখ বন্ধ করে লজ্জা পাওয়ার ভঙ্গি করে, তারপর ঠোঁট কামড়ে হেসে কোমরে একটা চেইন পরিয়ে দেয়। শাড়িতে যখন তোমাকে দেখি তখন মনে হয় কিছু একটা মিসিং আছে। অনেক ভেবে দেখার পর পেলাম যে একটা কোমরের চেইন মিসিং, তাই তো পরিয়ে দিলাম বুবারানী। আমার না মাঝে মাঝে মনে হয় কিভাবে তোমার প্রতি আকৃষ্ট হলাম। যেখানে বুবামেকে বিয়ে করার কথা শুনে আমি না করেছিলাম, সেখানে তোমাকে দেখে তোমার বাচ্চা আমি স্বভাব দেখে প্রেমে পড়েছি। তবে যাই হোক, এত অবুজের মতো থাকা ভালো না, তুমি বড়ই অবুজ। তিন দিন কেটে গেছে, বাসায় ফিরে এসেছে সবাই, যে যার মতো সময় কাটাতে লাগে। রাহুল এখন বেশিরভাগ সময় তাবাসসুমের ওপর নজর রাখে, কোথায় কি করতিছে সব খবর যেন তার চাই। তাবাসসুম আগের থেকে বদলে গেছে, তার মধ্যে আর বাচ্চামো স্বভাব নেই। ভার্সিটির বাসা আড্ডা এসব মিলিয়ে কেটে গেছে 6টা মাস। রাতে রাহুলের পুরো পরিবার আসছে তাবাসসুমদের বাসায়। আজকে তাবাসসুমের জন্মদিন সেই উপলক্ষে। আমার মেয়েটা কই গেল রে, সেই কখন থেকে খুঁজতেছি, এখনো দেখা পেলাম না। বলছিলাম কি, আমার মেয়েটা কি কেউ তুলে নিয়ে গেছে নাকি, খুঁজে পাচ্ছি না কেন রাহুল বলতো? তোমার মেয়ে আটা মাদা মাখতে ব্যস্ত আছে, আর জন্মদিন উপলক্ষে তার নাকি নায়িকা সাজা লাগবে। তবে যাই বলো, সেই কখন আসছে? তাবাসসুম বা ওর ফ্রেন্ড কারো দেখা পাচ্ছি না, কই গেল তারা? আটা ময়দা করেন কেন? হ্যাঁ, আপনি কিনে দিয়েছিলেন নাকি? এগুলোর দাম জানেন? আপনাকে বিক্রি করলেও এসবের টাকা বের হবে না। আর আপনি মেকআপকে আটা ময়দা বলছেন? হ্যাঁ, বিয়ের পর আপনার বউ ফকির করবে এই আটা ময়দা থুকুক মেকআপ কিনতে কিনতে। সামনে তাকিয়ে দেখি তাবাসসুম আর ওর ফ্রেন্ডরা নিচে নামতেছে সিঁড়ি দিয়ে। আশেপাশে তাকিয়ে দেখি সবাই তাবাসসুমের দিকে হা হয়ে তাকিয়ে আছে। লেহেঙ্গার সাথে কোমরের চেইনটা দেখা যাচ্ছে, সব মিলিয়ে মারাত্মক লাগতেছে। উফ, আমার বুবারানীকে ভয়ঙ্কর সুন্দর লাগতেছে, এ তো আমাকে আজ পাগল করবে। কি ভাবিস? হ্যাঁ মা, তুই আয় তো, সবাই এসে গেছে, কেক কাটবি, আয়। রাহুল, এইভাবে তাকিয়ে না থেকে এইদিকে আয়। আমার মেয়েটাকে আজ সুন্দর লাগতেছে খুব, সেটা আমি জানি, এইভাবে দেখতে হবে না তোকে। কেন শাশুমা, অন্যদিন বুঝি সুন্দর লাগে না, তাই না? তার মানে আমি সুন্দর না? তোমার ছেলের থেকে আমি সুন্দর আছি, দেখে না, দেখো না ভেড়ার মতো চেহারা তোমার ছেলে। আয়, ওর সাথে লাগিস না আজকে। রাহুল অবাক হয়ে তাকিয়ে আছে তাবাসসুমের দিকে। শুধু রাহুল না, তাবাসসুমের সব ফ্রেন্ডরা তাকিয়ে আছে। প্রায় 6 মাস পরে সে এভাবে মজা করলো। সেই বিয়েবাড়ি আসার পর থেকেই বুড়োদের মতো ব্যবহার করত তাবাসসুম, আর আজ আবার সেই আগের মতো আচরণ। সবাই অনেকটা খুশি হয়ে তাবাসসুমের পিছে পিছে যায়। কেক কাটা শেষে সবাই গিফট দিয়ে খাওয়া দাওয়া করে যে যার বাসায় যায়। শুধু থেকে যায় রাহুলরা, তাবাসসুমের সব ফ্রেন্ডরা। এই কিপটা বেটা, গিফট দিবেন না? এক নম্বরে আপনি আমার শাশুড়ির ছেলে, সেই হিসেবে একটা গিফট পাই। দ্বিতীয়, আপনি আমার ভাইয়া হচ্ছেন। তৃতীয়ত, আপনি আমার টিচার, তাই আপনার থেকে 3টা গিফট পাবো আমি। দেন, গিফট আমি করেন কেন? হ্যাঁ, বার্থডে আসছে, গিফট কই? আমি গিফটটা? আর আমি তোমার কোনো ভাই লাগি না। কোন জন্মের ভাই লাগে? হ্যাঁ, বার্থডে গিফট পেয়ে যাওয়া সময় মতো, সেটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। খাওয়া দাওয়া করেছো, এখন গিয়ে ঘুমো। যে যার মতো নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। সকালে তাবাসসুম ঘুম থেকে উঠে দেখে তার পাশে 3টি গিফট বক্স। তাবাসসুম ভ্রু উঁচু করে বোঝার চেষ্টা করে, এইগুলো কই থেকে আসলো? অনেক ভাবার পর একটা বক্স খুলে প্রথমে একটা শাড়ি আর সাথে ম্যাচিং সব জুয়েলারি আছে, সাথে একটা চিরকুট। এই যে মিস বুবারানী। হ্যাঁ মিস, আপনি আমার থেকে 3টা গিফট চেয়েছেন, 3টা গিফট দেওয়া আছে, মিলিয়ে নিন আর আমাকে গিফট বলাটা ছেড়ে দিন, ওকে? শাড়িতে তোমাকে রূপসী লাগে, যখন শাড়ি পরো তখন মনে হয় যেন এই তো কোনো এক পরী আমার সামনে দাঁড়িয়ে আছে, তোমার মাঝে হারিয়ে যেতে মন চায়, আমার বদ্ধ বেশি। তুমি কি জানো, তোমার সকল রূপ আমাকে পাগল করে তুলে। ভাবতেছো তোমার টিচার হয়ে কেন আমি এসব বলতেছি? আসলে আমি নিজেও জানি না, তোমাকে এসব না বলা পর্যন্ত আমার শান্তি হচ্ছে না। ইতি তোমার গিফটে। তাবাসসুম ফিক করে হেসে দেয়।
তারপর দ্বিতীয় বক্স খুলে আর বক্স জুড়ে শুধু চকলেট, সাথে আরো একটা চিরকুট সেটা খুলে পড়তে থাকে। আমার চকলেট রানী, তোমার ঠোঁটটা চকলেটের মতো রং বদলায় জানো। তোমার ঠোঁটের দিকে তাকালে মনে হয় সেখানে একটা চকলেট রাখা আছে, টুক করে সেটা খেয়ে ফেলি। কিন্তু সেই অধিকার তোমার নাই, সেজন্য আর খেয়ে দেখতে পারলাম না, শুধু দেখে গেলাম। তুমি কি জানো, তুমি যখন চকলেট খেয়ে রাতে ঘুমিয়ে পড়ো, যখন বিল্লির মতো তোমার ঠোঁটের চারপাশে জিভ দিয়ে চেটে খেতে মন চায়, ইতি নির্লজ্জ। আর সেই বক্সে অনেক ছবি। তাবাসুম ছবি হাতে নিয়ে দেখে, তারই ছবি, বাট তার অজান্তে তোলা হয়েছে। কখনো ঘুমিয়ে আছে, কখনো কলেজ ক্যাম্পাসে বসে চকলেট খাচ্ছে, কখনো বা গালে হাত দিয়ে চিন্তা করতেছে। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবিগুলো তোলা, সাথে আরো একটা চিরকুট। বুবারানি, তোমাকে হাজার ছবির শুভেচ্ছা। ছবির শুভেচ্ছা জানিয়ে দিলাম তোমাকে। মাঝে মাঝে হুটহাট তোমার ছবি তুলতে বড্ড ভালোবাসি আমি। এটা আমার ভালো লাগা অভ্যাস হয়ে গেছে, তাই তো যখন সময় পাই হুট করে তোমার একটা ছবি তুলে রাখি। আজ সব তোমাকে দিয়ে দিলাম, নিজের কাছে যত্ন করে রেখো। আর দেহানের ব্যাপারে তোমাকে কিছু বলার আছে, যা 6 মাস নিয়ে ভেবে দেখলাম। হয়তো ভাবতেছো তোমাকে এসব কেন দিব, আর এত কিছুই বা দিব কেন, তুমি আমার কে বা আমি তোমার কে, তাই না? তবে আরেকটা কথাও ভাবতে পারো, তোমাকে ভালোবাসি কিনা। তবে তুমি তো বাচ্চাও না, ভাবতে পারো এসব। সত্যি বলতে আমি তোমাকে ভালোবাসি, অনেক অনেক ভালোবাসি। আজ মনের কথাটা বলে দিলাম তোমাকে, ইতি তোমার বদ স্যার। তাবাসুম একটা দীর্ঘশ্বাস ফেলে ভাবতে থাকে 6 মাস আগের কথা। আমি তো সেদিন জানতে পারছি আপনি আমাকে ভালোবাসেন রাহুল, যেদিন আপনি আমার কোমরে চেইন পরিয়ে দিয়েছিলেন। কিন্তু আমি যে নতুন করে কারো প্রেমে পড়তে চাই না। মানুষ বেইমানি করে নিখুঁত ভাবে গল্প সাজিয়ে, সেই যে কষ্ট দেয় খুব। আপনি নিতান্তই ভালো পুরুষ, আপনার যোগ্য আমি না। তাবাসুম এসব নিয়ে না ভেবে ফ্রেশ হয়ে নেয়, তারপর নিজে যেতে যেতে বিড়বিড় করে। সময় বড় বেইমান, আমার সময়টা যদি আগেই থেমে যেত তাহলে আর কখনো বেইমানের মুখ দেখতে হতো না। আসলে বেইমানরা সব সময় সুন্দর করে গল্প সাজাতে পারে। তোর সময় খারাপ চায় না, ভালো চায় সব সময়। আজকে আমি এই জায়গায় আছি শুধু সময়ের বেইমানির কারণে। সময় মাঝে মাঝে সঠিক পথ নিয়ে যায়। সকালের খাওয়া দাওয়া করে সবাই বসে আড্ডা দিচ্ছে। তাপসুম রিমোট দিয়ে টিভি অন করে টিভির সামনে বসে, নিউজে দেওয়া ছিল। টিভি চালু করে রাখার প্রায় 15-20 মিনিট পর সবার কানে একটা কথা আসে, ব্রেকিং নিউজ, তিহান, কলেজের টিচার তাকে কাল রাতে নিজের বাসায় কেউ খুন করেছে। আজ সকালে যখন তার পরিবারের মানুষ ডাকতে যায়, তখন রুমের ভেতর থেকে কোনো সাড়া শব্দ না পাওয়ায় দরজা ভেঙে দেখে রক্তাক্ত অবস্থায় নিজের বেডেই পড়ে আছে। ভালোভাবে তদন্ত করে দেখা যায় 13টা চাকুর আঘাত করা হয়েছে শরীরে। পরবর্তী নিউজ পেতে এখানে নজর রাখুন। সবাই খবর শুনে অবাক হয়ে টিভির দিকে তাকিয়ে আছে। রাহুল কি করবে কি বলবে সেটা বলার ভাষা হারিয়ে ফেলেছে। সবাই আর চোখে তাবাসুমের দিকে তাকায়। তাবাসুম মজায় আপেল খাচ্ছে আর যেন এইদিকে কোনো কাজ নেই। মম মম, আমি তিহানদের বাসায় গেলাম, তুমি আর বাবাই বাসায় চলে যে সময় মতো। আর তোমরা কেউ যাবা? রাজু, জ্যোতি, শাহিন? ইয়েস বস, সবাই যাব। আমি না গেলে হবেই তো না। এই চল তোরা। আর মানুষ মরলে কি গিফট নিয়ে যেতে হয় না, মানে জানি না তো তাই বললাম আর কি। আম্মু আসি টাটা। তুই যাবি? রাহুল পরে নিয়ে যাস না বলে দিলাম, ও গেলে সব জানতে পারবে। আর এই সময় ওর সব না জানাই ভালো। আর আমরাও যাব, চল। তাবাসুম তুই বাসায় থাক, যেতে হবে না। আজব, আমিও যাবো মানে যাবো। আমি কি দোষ করলাম যে আমার যাওয়া হবে না? আমাদের কলেজের স্যার আর আমি যাবো না? আচ্ছা তোমরা নিয়ে যাবো না তো কি হয়েছে? আমি একা যাবো। সবাই অবাক হয়ে তাবাসুমের কাণ্ড দেখতেছে। তার চোখে কোনো পানি নাই, মন খারাপের চিহ্ন নাই। না বোঝা যাচ্ছে যে একটুও কষ্ট পাইছে, কেউ যেন কিছু বুঝতে পারতেছে না। এটা আমি সত্যি দেখেছি নাকি? তাবাসুম চুপ আছে নাকি ওখানে গিয়ে ঝামেলা করবে, কোনটা? উফ, মাথায় যেন কিছু ঢুকছে না আমার। আচ্ছা ওখানে গেলে তো তেহানের ওয়াইফের সাথে ওর দেখা হবে, তাবাসুম কি মানতে পারবে সব? আল্লাহ তুমি দেখো সব যেন ভালো হয়।
যেখানে গান বলবো, চুপ একদম, পাগল হয়ে গেছো নাকি? এ তিহানের সুখে পাগল হয়েছে, এখন বাসায় ঢুকবো, একদম বাচ্চামি করবো না বলে দিলাম। রাহুল কেশে ওঠে, সবাই ভেবে নেয় তাবাসুমের মরার খবর শুনে পাগল হয়ে গেছে। সবাই মিলে ভেতরে যায়, গিয়ে দেখে অনেক মানুষ জড়ো হয়ে আছে। পুলিশ জানতে পারে তিহানের ওয়াইফের আগে দেখেছে লাশ। কাল রাতে সে দেশে আসছে তিহানকে সারপ্রাইজ দিতে, আর এখন সে নিজেই সারপ্রাইজ হয়ে পেয়ে যায়। তাবাসুম সেখান থেকে সরে সিনহার পাশে গিয়ে গা ঘেঁষে দাঁড়ায়। তারপর সিনহার কানে কানে বলে, ওকে জানটুস, সময় বড্ড বেইমান, তাই না? তুমি আসলে কেন আজকে আর তোমার স্বামী খুন হলো? স্বামী খুন হলো কখনো আজকে ভেবে দেখেছো? আচ্ছা, তুমি কি জানো খুনের দায়ে তোমাকে জেলে দেওয়া হবে? কি বোঝাতে চাও তুমি? তুমি কি জানো তোমার জামাই 13টা মেয়ের জীবন নষ্ট করেছে, তুমি সহ, আর 13টার ভিতর আমিও একটা মেয়ে। ওয়েট, এই যে দেখো, 13 জনের সাথে ঘনিষ্ঠ পিক। এখন বলো, তোমার জামাই মারা গেছে তো তুমি কষ্ট পাবা? খুন? তোকে মানুষ দিয়ে না, আমার নিজে খুন করা উচিত ছিল। তোর মতো ছেলে এই জগতে বেঁচে থাকার অধিকার রাখে না। তুই আমাদের মেয়েটার কথা একটা বার ভাবলি না, তোকে আমি আবার খুন করব। কাজ হয়ে গেছে, তাবাসুম ধীরে কথাটা বলে। সিনা তাবাসুমের দেখানো পিকগুলো দেখে রেগে যায়। যার দরুন পাশ থেকে ফল কাটার একটা ছুরি নিয়ে তিহানের লাশের পাশে বসে একের পর এক আঘাত করতে থাকে। পাশে পুলিশ ছিল, আর তাদের ধারণা সিনাই খুন করেছে, যার কারণে তাকে গ্রেফতার করা হয়। হুট করে সিনা কিছু বুঝে উঠতে পারে না। দেখুন স্যার, আমি আমার স্বামীকে খুন করি নাই, প্লিজ আমাকে ছেড়ে দিন। আমার একটা মেয়ে আছে, প্লিজ আমাকে ছেড়ে দিন। আমি খুন করি নাই, আমার স্বামীর অবৈধ সম্পর্ক আছে শুনে রেগে গিয়েছিলাম। সিনার কথা কেউ কানে তোলে না। তিহানের বাবা ও সিনাকে দোষ দিতে থাকে, কারণ কাল বাসায় কেউ ছিল না। সিনা তাদের খোঁজ দিতে তিহানের মৃত্যুর কথা। সিনাকে যখন নিয়ে যায় তখন তাবাসুম সিনার পাশে গিয়ে সিনার কানে কানে বলে, দেখো খুন করলাম আমি, দোষ চাপিয়ে দিলাম তোমার উপর। এমনটা কেন করলাম জানতে ইচ্ছে করে না? প্রথমত তিহান আমি আর তুমি বাদে 11টা মেয়ের জীবন নষ্ট করেছে, যার কারণে তিহানকে খুন করছি। দ্বিতীয়, তোমার উপর দোষ চাপিয়ে দিলাম কারণ আমার তিহান ভালো ছিল, তোমার সাথে পরিচয় হওয়ার পর সে বাকি 11টা মেয়ে পাল্লায় পড়েছিল। তুমি আমার কাছ থেকে আমার তিহানকে ছিনিয়ে নিয়েছো, এখন সুখী শান্তিতে জেলে গিয়ে কাটাও। ডোন্ট ওয়ারি, তোমার সন্তানকে আমি নিয়ে নিলাম আজ থেকে। সিনা বিস্ময় নিয়ে তাকিয়ে আছে তাবাসুমের যাওয়ার দিকে। পুলিশ টানতে টানতে সিনাকে নিয়ে যায়। বাসায় ঝামেলা বেঁধে যায়, কেউ খুনির মেয়েকে নিতে চায় না। এই সুযোগ কাজে লাগিয়ে তাবাসুম তিহানের সন্তানকে নিজের কাছে নিয়ে নেয়। 3 দিন চলে যায়। খুন করার অপরাধে যাবত জীবনে কারাদণ্ড দেওয়া হয় সিনাকে। আমু কান্না করো না তো, আমার আমুটার নতুন একটা নাম রাখা উচিত। কি রাখা যায়, কি নাম রাখা যায়? হ্যাঁ, তুবাইয়া জান্নাত, তুবা। আমার তুবা মামুনির নাম পছন্দ হয়েছে তো। তুবা খিলখিল করে হেসে ওঠে। আজ 1 মাস হয়ে গেছে তিহানের মৃত্যুর। তাবাসুমের স্বাভাবিক আচার সবাইকে ভাবিয়ে তোলে। মেয়েটা এতটাই স্বাভাবিক আছে কি করে? রাতে ছাদে কি করিস? তোমার তো ঠান্ডা লাগবে, রুবে যা। আচ্ছা, আজকে একটা কথার জবাব দিবি তুই। আচ্ছা, তুই তিহানের মেয়েকে নিয়ে আসলি কেন? কারণ ও তিহানের সন্তান, আমি একটু হলেও তিহানকে ভালোবাসি, আর তিহানের চিহ্ন ভালোবাসি আমি আমার কাছে রাখতে চাই, বুঝলি? তাই এসব নিয়ে কথা বলিস না। আচ্ছা শোন, তোর কি মনে হয় তিহান ছেলের বউ তিহানকে খুন করছে? আমার বিশ্বাস হচ্ছে না রে, নিজের স্বামীকে খুন করবে কেন? আর যাই হোক, আমার মাথায় এই খুন বিষয়টা ঢুকলো না। ও ওয়েট, তুই তিহান ভাইয়ের বিয়ের কথা জানতিস? ইয়ে না মানে, তুই তিহান মরার আগে কি জানতিস যে তিহান বিবাহিত? আমার তো বিশ্বাস হচ্ছে না এইভাবে বেইমানি করছে। বাদ দিই, বেড়া মানুষ। তুই মজা নিস, অদ্ভুত তোর মতিগতি, কিছু বুঝি না আমি। সত্য, তুই যা ভাগ। তোর মেয়েকে নিয়ে রাতে এখানে কি করিস? হ্যাঁ, ও আর একটা কথা, রাহুল স্যারের বিয়ে ঠিক হয়েছে জানিস? হুম জানি। রাহুল স্যার তোকে ভালোবাসে। আমি তিহানকে ভালোবাসতাম, রাত হয়েছে ঘুমাতে চাই। তোমার ঠান্ডা লাগলে হবে না। পালিয়ে বেড়াস কেন,
রাহুল স্যার সত্যি তোকে ভালোবাসে, কতবার বিয়ের কথা বলেছে তুই ফিরিয়ে দিলি, তোমাকেও মেনে নিতে চাইছে, তুই স্বাভাবিক না তাবু। তাবসুম কথায় কান্না দিয়ে রুমে চলে যায়। সময় যায় তার মতো করে। আজকে রাহুলের গায়ে হলুদ, তাবসুম তুবাকে রেডি করে দিয়ে নিজেও রেডি হয়ে নেয়। তখন নিজেও মনে মনে বিড়বিড় করে। কিছু ব্যথায় একান্তই আমার হয়ে থাক, সব ব্যথা কি সবাইকে দেখাতে হয়, জীবন যুদ্ধে তো একা জয়ী হওয়া যায় না। আমার ব্যথা যে সবাইকে ব্যথা দেয়, এই ব্যথা না হয় একান্ত আমার হয়ে থাক। হয়নি তোর এখনো তাবসুম, আর কত দেরি করবি মা, সময় কি আছে? সন্ধ্যা লেগে গেছে, তোর সব বন্ধুরা সকালে গেছে, আর তুই আমাকে রাগিয়ে দিস না, তাড়াতাড়ি বের হ। এই তো মা হয়ে গেছে, তোমাকে কে আসতে বললো? আমি বাড়ি চিনি না নাকি, একাই যেতে পারতাম, তুমি যখন আসছো ব্যাগটা নাও, তোমার জ্বর আসছে। সকালেই তো সুস্থ ছিল, এখন আবার মেয়েটার জ্বর আসছে, আল্লাহ। ওখানে গিয়ে তোর রূপালি আন্টির বলিস, ওখানে গিয়ে তোর রূপালি আন্টিকে বলিস ওষুধ দিবে। তাবসুম তুবাকে কোলে নিয়ে তার মায়ের সাথে বেরিয়ে পড়ে। প্রায় 10 মিনিট পর রাহুলদের বাসায় এসে যায়। তাবসুমকে দেখে ও না দেখার ভান করে থাকে তার সব ফ্রেন্ডরা। সবাই রেগে আছে তার ওপর রাহুলকে বিয়ে না করার জন্য। সবাই তাবসুমকে অনেক বুঝায় রাহুলের প্রপোজাল অ্যাকসেপ্ট করার জন্য, কিন্তু তাবসুম বারবার ফিরিয়ে দেয়। তাবসুম এই রুম থেকে ওই রুমে, এখান থেকে সেখানে পায়চারি করতেছে। রাহুল অনেকক্ষণ থেকেই সেটা লক্ষ্য করে তাবসুমের কাছে এগিয়ে আসে। কাউকে খুঁজতেছো? হুম শাশুমা কই, তোমার কয়েকদিন পর পর অসুস্থ হয়ে পড়ছে, তাই দেখাতাম, আমার গায়ে জ্বর আসছে। আর আপনি এখানে কেন, স্টেজে যান এখন তো। চুপ, দেখি দাও তোমাকে দাও, আর আসো, আমি নিয়ে যাচ্ছি মোমের কাছে, নিজের রুমেই আছে হয়তো। তুবা মামনি, কি হয়েছে তোমার শোনা? তুবা ওম ওম করতে থাকে। রাহুল তুবার কপালে একটা চুমু এঁকে দেয়, তারপর নিজের মায়ের রুমের দিকে নক করে। মোম আসি। রাহুলের মা তাবসুমকে সাথে দেখে তাড়াতাড়ি এগিয়ে আসে। কোনো কথা না বলে রাহুলের থেকে শোনে কি হয়েছে। রাহুল বলার পর তুবাকেও ওষুধ খাইয়ে দেয়। তাবসুম, রাহুল আর তাবসুম হেঁটে হেঁটে স্টেজের কাছে যাচ্ছিল, তখন রাহুল নরম সুরে তাবসুমকে ডাক দেয়। জি বলেন। নিজের সিদ্ধান্ত থেকে কি সরবা না? আমার মাঝে কি কমতি আছে বলো আমাকে, ঠিক করে নিব আমি। আচ্ছা বিয়ের পর তুমি সময় নিও, বিয়েটা করি আমরা, অন্য কাউকে নিজের করতে মন চায় না। মনে ছিল না বোবা বলে অপমান কম করেন নাই আপনি, আর এখন কথা বলতে পারি সেজন্য পিছে পড়ে আছেন, এসব বাদ দিয়ে নিজের নতুন জীবনে সুখী হন, দোয়া করি। তাবসুম প্লিজ। সরি। তাবসুম সেখান থেকে সরে স্টেজের কাছে চলে যায়। তারপর রাহুলকে হলুদ মাখায় নিজেও ও রুমে গিয়ে শুয়ে পড়ে। সময় তখন রাত 1টা। তাবসুম আর তার মেয়ের ফ্রেন্ডরা একসাথে শুয়ে আছে, সবাই ঘুমিয়ে গেছে হয়তো, তবুও রাহুল প্লেটে করে ভাত নিয়ে তাবসুমকে ডাক দেয়। এই যে মিস, শুনছেন, মিস বুবারানি উঠুন, আমার উপর রাগ করে না খেয়ে থাকতে হবে না আপনাকে। মিস তাবসুম, ওই মেয়ে। কি সমস্যা, ঘুমাতে দিবে না নাকি? আপনার জন্য তুবা উঠল, রাতে এই রুমে কি করেন, কেউ দেখলে কি ভাববে, এখনই এই রুম থেকে বের হন। রাতে নাকি খাওনি তুমি মম বললো, আর তুবা ছোট, না খেয়ে রাখছো কেন, ওঠো নিজেও খাও, তুবাকেও খাইয়ে দাও। দুর্বল অসুচ্ছ, রাতে কেউ খায় নাকি, একটা পার হয়েছে, এখন কে খাবে? তোমার মামুনি, কান্না করো না মা, আপনি রাতে বিরক্ত না করে থাকতে পারেন না? না, আমি খাওয়াই দিই। দেন। রাহুল কিছুটা অবাক হয় তাবসুমের রাজি হওয়ায়, তবে কিছু বলে না, খাইয়ে দিয়ে নিজের রুমে গিয়ে শুয়ে পড়ে। আর কিছু সময় পর আমি অন্য কারো হয়ে যাব, আপনাকে মিস করব তাবসুম, হুট করে আপনার প্রেমে পড়েছিলাম আমি, আবার হুট করেই মায়া পড়লাম, কিন্তু সেই মায়া আমাকে কাটিয়ে উঠতে হবে। মায়া বড়ই অদ্ভুত জিনিস, যে আমাদের তিলি তিলি মৃত্যুর দিকে ধাবিত করে। আমি এখনো দিহানে মায়াটা কেটে উঠতে পারছি না কেন? আচ্ছা বেইমানদের জন্য মায়া হয় কেন? এদিকে রাহুল, অন্যদিকে তাবসুম নিজেদের মতো নিজের মনের সাথে কথা বলতে বলতে একসময় ঘুমিয়ে পড়ে। সকালে তুবার কান্নায় ঘুম ভেঙে যায় তাবসুমের। তখন সময় ভোর 5টা, এখনো কেউ ঠিক মতো ঘুম থেকে উঠে নাই। তুবার ক্ষুধা লাগার কারণেই তাবসুম উঠে তুবার জন্য দুধ গরম করে নিয়ে বাসায় সাইটে যায়। গিয়ে দেখে রাহুল বেঞ্চে মাথা লাগিয়ে শুয়ে আছে। স্যার আপনি এখানে? তো তুমি এত ভোরে এখানে কি করতেছো, সকাল হয়ে গেছে কি?
না, তোমা কান্না করছিল তো, তাই আসলাম এখানে ওর জন্য দুধ গরম করে নিয়ে। আপনি এখানে কেন? ঠান্ডা লাগবে তো, রুমে গিয়ে ঘুমান, বাহিরে কেউ দেখলে খারাপ ভাববে। না যাব না, থাক। তোবা মামানি সকাল সকাল কি মামমামকে না জানালে হয় না? তাবাসুম, মম উঠেছে কি? না তো, দেখলাম না কেন? না এমনি, বসো। বিয়ে বাড়ি ধুমধামে আয়োজন চলতেছে, বিয়ের বাড়িতে হইচই পড়ে গেছে, একমাত্র ছেলের বিয়ে কোনো কমতি নেই। বাড়িতে মানুষের গিজগিজ পড়ে গেছে, সবাই রেডি হয়েছে মেয়ের বাড়িতে যাবে সেই কারণে। তখন রাহুলের মা এসে সবার উদ্দেশ্যে একটা কথা বলে, জেলে সিনা আছে আর অন্য, জেলে সিনা আছে তার অন্য ভাবনায়। আজকে তার হুট করে সেই দিনের মৃত্যুর কথা মনে পড়ে যায়। আচ্ছা তাবাসসু, মেয়েটা বললো কেন যে সে তিহানকে খুন করেছে? আসলে তিহানকে তো আমি খুন করেছিলাম খাবারে বিষ দিয়ে, বাসার কেউ ছিল না, আর আমি সন্ধ্যার সময় এসে তিহানের সাথে দেখা করে একসাথে রাতের খাবার খেয়েছিলাম, আর সেখানে বিষ ছিল। হ্যাঁ, এবার বুঝলাম তিহান মৃত্যু অবস্থায় আবার মারা গেছে, মানে একবার বিষ খেয়ে আর একবার তাবাসসুমের হাতে চাকু দিয়ে। তাবাসসুম কি জানে তিহান তাকে সত্যি অনেক বেশি ভালোবাসে? তাবাসসুমের জন্যই তো তিহান মারা গেছে। সিনা ভাবতে থাকে 3 মাস আগের কথা। তিহান তখন বাংলাদেশে ছিল, তখন হুট করেই তিহানের একটা ডায়েরি পায়। সেখানে তিহান লিখে রাখছিল, হয়তো তোমার সাথে আমার পথ চলা এখানে থেমে যেতে পারে সিনা। আমি বাংলাদেশে যাওয়ার 1 বছর পর আবারও তাবাসসুমকে নিজের করে নিব। মেয়েটার খোঁজ নিয়ে দেখেছি, সে আমাকে এখনও ভালোবাসে। আমাকে ছাড়া মেয়েটা অসহায়, খুব অসহায়। তাকে যে বড্ড ভালোবাসি আমি, স্নেহা আমাকে মাফ করিয়ে দিও তুমি। সেদিন সিনা সব জেনে যায়, আর নিজের রাগের কারণেই প্লেনে করে তিহানকে খুন করে, প্ল্যান করে তিহানকে খুন করে। ভাবছিল সকালে কিছু একটা করবে, বাট হুট করেই তাবাসসুম সেখানে না জেনে না বুঝে অন্য মেয়েদের জীবন নষ্ট করেছে, সেটা জানার পর রেগে নিজেই খুন করে। আসল খুনি সিনহা নিজে, কিন্তু সেটা তাবাসসুমের ধারণা হয়নি। তাবাসসুম, তুমি বজ্র বোকা মেয়ে, আমি নিজে খুনি, এখন জেলে আছি, আফসোস নাই আমার। তুমি কার সন্তানকে লালন পালন করছো জানো? সেটা আমার আর আমার বিএফের সন্তান। যাই হোক, যদিও পরে আমি তিহানকে ভালোবেসেছিলাম, বাট যখন দেখলাম সে আমাকে ছেড়ে দিবে, তখন নিজেকে ঠিক রাখতে পারিনি, তাই খুন করে দিলাম তাকে। এদিকে রাহুলের মা সবার সামনে এসে বলে মেয়ে পালিয়ে গেছে। সবার মুখে হতাশা দেখে দিলেও রাহুলের মুখে খুশি দেখা যায়। সে তো চাইছিলই না বিয়েটা করতে, বাবা মার কথা রাখার জন্য বিয়েতে রাজি হয়েছিল। এমন সময় তাবাসসুমের মা তাবাসসুমকে জোর করে রাহুলকে বিয়ে করার জন্য। আম্মু প্লিজ, আমি বিয়ে করতে পারবো না, মানে পারবো না। তাছাড়া রাহুল স্যার মেয়ে না যে আর বিয়ে হবে না হ্যান ত্যান, তাই এসব ন্যাকাবাদটাও আমি বিয়ে করবো না। বিয়ে যখন হবে না তখন এখান থেকে কি লাভ, আমি বাসায় যাই। তাবাসসুম আর কিছু বলতে পারে না, তার আগেই তার মা চর বসিয়ে দেয়। পরে বকাবকি করে অনেক রাহুলকে নিয়ে হাসি ঠাট্টা করে যে টিচার মানুষ বিয়ে ভেঙে গেল। শেষে মায়ের ব্ল্যাকমেলে সব মিলিয়ে তাবাসসুম রাজি হয়ে যায়। অবশেষে তাদের বিয়ে শেষ হয়ে যায়, এক হয় দুজনের সম্পর্ক। নিয়মকানুন সব মিলিয়ে সন্ধ্যা লেগে আছে সব শেষ হতে। রাতে সবাই বাসায় চলে যায়, তাবাসসুমের ফ্রেন্ডরাও বাসায় গেছে। রাত তখন 11টা। তাবাসসুম আর তুবা বেডের এক সাইডে শুয়ে আছে, তুবাকে মাঝখানে দিয়ে রাখা। হায় হায়, অবশেষে কিনা এই মেয়েটা আমার আর আমার বউয়ের দূরত্ব বাড়িয়ে দিল, মাঝখানে কোলবালিশ হয়ে রইছে। কবে যে বউ খেয়ে বউরূপে পাবো আল্লাহ জানে। আপনি? সকালে ঘুম ভাঙতেই পাশে রাহুলকে দেখে চিল্লিয়ে ওঠে তাবাসসুম, পরে নিজের মুখে হাত দেয়। আর তো এখন বিয়ে হয়ে গেছে। রাহুলের দিকে তাকিয়ে ফিক করে হেসে বলে, আসলে স্যার, আরে তো যাই হোক, জামাই তো কি বলবো ভাইয়া। না না না, রাহুল শুনুন, আসলে এতদিন সিঙ্গেল ছিলাম তো, বুঝতে পারতেছি, তাই পাশে একটা ছেলে দেখি ভড়কে গেছিলাম, কিছু মনে করবে না কেমন? না জানু, কিছু মনে করবো না। তুমি এখন ওঠো, যে আমার জন্য কফি নিয়ে আসো কেমন? আসলে যতই হোক আমি তোমার জামাই, তুমি আমার বউ, তো জামাইয়ের জন্য কি এক কাপ কফি হবে না বলো?
নিজের ফাঁদে নিজেই পড়লাম, কেমন না লাগে? কি দরকার ছিল জামাই বলার? তাছাড়া জামাই কে আর জামাই ছাড়া কি বলবো? উফ, আচ্ছা আনতেছি। গোসল করছো? গোসল করবো কেন? এই ঠান্ডায় পাগল কুত্তা আমাকে কামড়াইছে নাকি যে গোসল করবো? গোসল করতে হয় জানো না? যাও ফার্স্ট গোসল করো, তোমার কফি লাগবে না। আবার দেখা যাবে কফিতে না জেনে আমার বিষ মিশিয়ে দাও। কি? গোসল করো, যাও। করবো না। রাহুল আর কিছু না শুনে তাবাসসুমকে কোলে নিয়ে ওয়াশরুমে গিয়ে ট্যাপ ছেড়ে তাবাসসুমকে ভিজিয়ে দেয়। তাবাসসুম রেগে চিল্লাতে থাকে। রাহুল কিছু না শুনে গোসল করে বাহিরে বের হয়। তাবাসসুমের যখন মাথায় চুল মোছে তখন রাহুল একদম ফিটফাট হয়ে বের হয়। তা দেখে তাবাসসুম মনে মনে বলে, হায় হায়, গল্পে কত দেখেছি জামাই নাকি শুধু টাওয়াল পরে বের হয় ওয়াশরুম থেকে, তা দেখে লজ্জা পেয়ে বৌড়া, আর আমার জামাই আনরোমান্টিক একদম প্যান্ট গেঞ্জি পরে বের হয়েছে। কি দেখো বউ? তোমাকে নানা কিছু না, ওয়েট, কফি এনে দিই আপনাকে। তোমা উঠলে ডাক দেন, আজকে সিনহাকে দেখতে যাব, আপনি যাবেন? কি দরকার খুনিকে দেখতে যাওয়ার? ওর জন্য আমি আমার ফ্রেন্ডকে হারাইছি, এই মেয়ের এত দরদ কেন কিছু বুঝি না। যাবো, যাও, খাবার দাও, কফি লাগবে না, 9টা বেজে গেছে, মান সম্মানের 12টা বেজে গেছে আমার। আচ্ছা নিয়ে চলেন, এই তো তোবা উঠেছে। খাওয়া দাওয়া করে দুইজনে বেরিয়ে পড়ে সিনাকে দেখার জন্য। ওখানে গিয়ে সিনার সাথে দেখা করে যখন বাসায় আসবে তখন সিনা তাবাসসুমের উদ্দেশ্যে বলে, তিহানের খুনে নিজেকে ভেবে রেখেছ? আসল খুনে আমি জানো? আর খুন করেছিলাম কেন শুনবা? তোমার জন্য, তুমি তিহানের খুনের জন্য দায়ী। কি? সেদিন রাতে আমি তিহানের খাবারে বিষ দিয়ে মেরে ফেলেছি, আর তুমি না বুঝে, যাক, তিহান তোমার কাছে ফিরতে চাইছিল, যার কারণে ওকে উপরে পাঠিয়ে দিলাম। আর আমার মামুনি আসবে, ওনার কাছে আমার মেয়েকে দিয়ে দিও, তোমার অধিকার নেই ওকে আটকিয়ে রাখার। তোমাকে সত্যিটা বললাম কেন জানো? কি জানি, নিজেও জানি না, একটু পর মামুনি আসবে এখানে, দিয়ে দিও, আমার মেয়েকে নিয়ে যাবে। না তোবা, কোথাও যাবে না, আমি আমার মেয়েকে কোথাও যেতে দিব না, দিব না। আপনি বলুন না রাহুল, তোবা কোথায় যাবে না? খুন করেছে সেটা খুন সুন্দর করে বলতে তোমার লজ্জা করে না? ছি, তাবাসসুম চলো, এখানে থাকার দরকার নাই। আর তোবাকে ওরা নিলে নিয়ে যাও, আর তোবাকে ওরা নিলে দিয়ে দাও, খুনির মেয়ে রেখে কি করবা? তুমি নিজেও বাচ্চা নিতে পারবা। চলো, এই সিনহার মা এসেছে, দিয়ে দাও। রাহুল, দিয়ে দিও, ওইটা তিহানির সন্তান না, ওইটা আমার আর আমার বিএফএর সন্তান। বিয়ের এক মাস পূর্ণ হয় রাহুল আর তাবাসসুমের, তাদের মাঝের দূরত্ব এখনো রয়ে গেছে। তিহানের খুনের বিষয়টা প্যারা দিত তাবাসসুমকে, বাট যখন জানছে তার আগেই তিহানকে খুন করা হয়েছে তখন নিজের মনটা হালকা হয়েছে। রাতে তাবাসসুম ঘুমিয়েছিল, রাত তখন 1টা। রাহুল মাত্রই বাসায় ফিরে ফ্রেশ হয়ে এসে দেখে তাবাসসুম কান্না করতেছে। এই কি হয়েছে তোমার, কান্না করতেছো কেন? মম কিছু বলেছে? না, মম তো তোমাকে কিছু বলবে না। কি হয়েছে বলো, শরীর খারাপ লাগতেছে তোমার? কিছু না, এত দেরি করে আসলেন কেন? কয়টা বাজে দেখতে পাচ্ছেন? রাতে এত বাহিরে কেউ থাকে? একা ছিলাম সেটা আপনার মাথায় থাকে না নাকি? হ্যাঁ, তিনজন হতে তো আমি চাই, বাট তুমি তো কাছে আসতে দাও না, না আসলে দুইজন থেকে তিনজন হবো কিভাবে? নির্লজ্জ, বউয়ের কাছে সাধু আছি বলে কি এখনো বাবা ডাক শুনতে পাও? নির্লজ্জ হলে এতদিনে বউ আমার একজন থেকে দুইজন হতো। কিসব বলো তুমি, মাথা ঠিক আছে নাকি? হ্যাঁ, খাবার কিছু নাকি ঘুমাবা? খাবো, বাট খাবার না, তোমার ঠোঁট। আগে বলো কান্না করছিলাম কেন? বাচ্চা নিব, তোমার কথা মনে পড়ে, রাহুল আমাকে একটা বাচ্চা দিবা? নিবা? দুর্বল, মজা করছি না আমি। রাহুল হুট করেই তাবাসসুমের কোমর জড়িয়ে নিয়ে নিজের কাছে টেনে নেয়। তাবাসসুম ঠোঁট উল্টায়, রাহুল সেটা দেখে ঠোঁটে কিস করে দেয়। তাবাসসুম বড় বড় চোখ করে তাকায় রাহুলের দিকে। সকালে তাবাসসুম ঘুম ঘুম চোখে তাকিয়ে থাকে রাহুলের দিকে। ছেলেটা তাকে শক্ত করে জড়িয়ে নিয়ে শুয়ে আছে। তাবাসসুম মুচকি হেসে রাহুলের কপালে চুমু এঁকে দেয়। কি, লুকিয়ে লুকিয়ে জামাইকে আদর করা হচ্ছে বুঝি? না, ভালোবাসেন আমাকে আর সারা জীবন থাকবেন তো, নাকি হারিয়ে যাবে তিহানির মতো করে? মৃত্যু পর্যন্ত পাশে রয়ে যাবো, আমার ভালোবাসা দিয়ে তোমার অপূর্ণ ভালোবাসা পূর্ণতা পাবে।